ময়দা, চিনি, ডিম, ড্রাই ফ্রুটস এভাবেই মিলে মিশে যাচ্ছে। বেকিং এর মন মাতানো গন্ধ জানান দিচ্ছে ক্রিসমাস ইভ শুরু। ফ্রুট কেক, প্লাম কেকের গন্ধে এখন মমা করছে রানাঘাট, শান্তিপুর, চাকদার, বেকারি গলিগুলো। সাধ্যের মধ্যে সেরা স্বাদ পাইয়ে দিতে রীতিমতো প্রতিযোগিতা বেকারিগুলোর মধ্যে। ব্যবসায়ীরা জানাচ্ছেন আটা, ময়দা, চিনি, ডিম, মাখন সমস্ত কিছুরই দাম বেড়েছে, কিন্তু কেকে যাতে তার প্রভাব না পড়ে সে ব্যাপারে সতর্ক আছেন তারা। ময়দা দাম বেশি, সবই দাম বেশি আর নেশা প্রত্যেক বছর করতে হয়, করছি, কী হবে এখন বলা খুব মুশকিল। নেশা প্রত্যেক বছরে ধার দেনা টেনা তো করতেই হচ্ছে, প্রচুর টাকা ধার ফেরা করেছি, এখন দেখা যায় কী কদ্দূর কী করতে পারি। কী কী লাগছে ভাই? ভাই কী লাগছে? যা বাড়ার আছে, ডিম আছে, ঘি, মোরব্বা, কিশমিশ, কাজু, আরও সব মশলাপাতি, এটা ওটা সব যা আছে সব লাগছে। কোথেকে নিয়ে আসছে এগুলো? এ কলকাতা আছে, রানাঘাট আছে, এগুলো সব নিয়ে আসছে মালগাঁও থেকে। তবে মান রাখতে কিছু ক্ষেত্রে বাড়াতে হয়েছে কেকের দাম। কিছু কম করা হচ্ছে এবার কেক, আগের মতন সেরকম হচ্ছে, সেসব দাম বেড়ে গেছে, তো লোকে আসছে, দিচ্ছি, নিচ্ছে, এই 25 টাকা থেকে শুরু আছে, 50 আছে, 100 আছে, 150 আছে, 200 আছে, লাস্ট 300, এই বিষয়ে করা হয় না, এর মধ্যে সব রেখে দেওয়া হয়েছে, যে যেটা আসে নাই কম বেশি করে। শীতের হাওয়ায় মাঝে মধ্যে ভেসে আসছে ক্যারলের সুর, জানান দিচ্ছে সামনে চলে এসেছে বড়দিন। কেক ছাড়া কি আর বড়দিন হয়? হরেক কিসিমের সন্দেশ, রসগোল্লা আপাতত সরিয়ে বাঙালির যে এখন কেকে মজার সময়। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।